আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কিছু পুলিশও আল্লামা সাঈদির জন্য কান্না করছে, কিছু সেনাবাহিনীর সদস্য, আর পুলিশের যদি শক্তি সামর্থ্য থাকতো তাহলে হয়তো জেল ভেঙে কুরআনের পাখি সাঈদিকে মুক্ত করে আনত। সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর অনেক সদস্য রয়েছেন, পুলিশের মধ্যে অনেক ভালো পুলিশ রয়েছে যারা ইসলামকে ভালোবাসে, যারা নাস্তিক হাসিনার পতন চায়। তবে তাদের সংখ্যা খুবই কম, যদি তাদের সংখ্যা বেশি হতো তাহলে হয়তো আজকে দেশে সম্মুখীন হতো না, শীতের রাতে কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কষ্ট পেতে হতো না। আল্লামা সাঈদী হয়তো লক্ষ লক্ষ জনতার সামনে কুরআনের তাফসির পেশ করবেন ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। জালিমের পতন হবে এবং তিনি আবারও আমাদের সামনে বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে বলবেন, জালিমেরা সাবধান, তোমাদের পরাজয় অবধারিত। দেশপ্রেমিক সেনাবাহিনী হাইকোর্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হাইকোর্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা ভুয়া অন্য একটি মামলায় ফাঁসিয়ে দিয়েছে। আল্লামা সাঈদীর মতো একজন ব্যক্তিকে এত যখন একটি মামলায় এই নির্লজ্জ হাইকোর্ট, যে ব্যক্তির ব্যক্তিগত কোনো গাড়ি নেই, নিজের নামে কোনো বাড়ি নেই, ছেলে মেয়েদের নামে কোনো সম্পত্তি নেই, তাকে মাত্র কয়েক লক্ষ টাকার মামলায় ফাঁসানো হলো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাকি এতিমের সম্পদ নিয়ে নিয়েছে, ভোগ দখল করেছে, এ কথা কি আল্লামা সাঈদীর শত্রু বিশ্বাস করবে? খেলতে খেলতে আগুন নিয়ে খেলা শুরু করেছে, এখন চাচ্ছে জামাত শিবিরকে পথে নামিয়ে জঙ্গির তোকমা দেওয়ার। মানুষকে কি এতই বোকা মনে হয় আপনার? তবে এর পরিমাণ আজ হোক কাল হোক খুবই খারাপ হবে, দেখে নেব বলে দিলাম। আজকে জালেমদের ষড়যন্ত্র, প্রিয় মুফাসির, কোরআনের খাদেম, ইসলামের খাদেম, আমরা একজন মানুষকে নির্বিচারে মিথ্যা মামলা দিয়ে তার শারীরিক যে কষ্ট দেওয়া হচ্ছে, কাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ওই সমস্ত জালেমকারীদের কী পরিমাণ শাস্তি দেবেন, আমরা আল্লাহর কাছে ছেড়ে দিলাম। কারাগার থেকে আদালতে আনা হলো সাঈদীকে। শামীম সাঈদী লিখেছেন, ইনশাআল্লাহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববরেণ্য মুফাসির, কোরআন তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অচিরেই কোরআনের ময়দানে আবার ফিরে আসবে। হে আল্লাহ, তুমি আমাদের এই আকুতি কবুল করো। প্রিয় আল্লামার কারাভোগের দীর্ঘ 11 বছরেও যদি বাংলার জমিনে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু প্রিয় আল্লামার সেই চিরচেনা হাত একটুও নত হয়নি, বরং দৃঢ়তার সাথে উঁচু হয়েছে। সেই রাজসিক ভঙ্গিমায় চাহনি একটুও পরিবর্তন হয়নি, চোখের কোণে আজও কোনো ভয় জমেনি। রাত যত গভীর হয় সূর্যাস্ত তত নিকটে আসে, এই প্রত্যাশায় কোরআনের পাখির দীর্ঘ নেক হায়াত কামনা করছি। দেশ বরেণ্য ও বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলায় হয়রানি এবং পুরান ঢাকার বক্সি বাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত প্রাঙ্গণের সামনে থেকে উৎসুক জনতার মধ্য থেকে 17 জন নিরীহ সাধারণ মানুষকে গ্রেফতার। সরকার দেশকে একদলীয় শাসনে পরিণত করার ঘৃণ্য প্রয়াস ও বাংলাদেশ জামাতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে অন্যায়ভাবে একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানি করছে। 85 বছরের একজন প্রবীণ আলেমের সাথে সরকারের এই ধরনের অন্যায়, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এই ধরনের অন্যায় আচরণ কল্পনাও করা যায় না। কর্তৃত্ববাদী সরকার দেশের সংবিধান ও আইন লঙ্ঘন করে জামাত ইসলামী সহ দেশের জনগণের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এর ফলে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। বিশ্বনন্দিত একজন কোরআনের খাদেমের প্রতি সাধারণ ধর্মপ্রাণ মানুষের ভালোবাসা থাকবে, এটাই চিরন্তন সত্য ও স্বাভাবিক। আল্লামা সাঈদীকে এক নজর দেখতে আদালত প্রাঙ্গণ ও এর আশেপাশে ছুটে আসেন জামাত নেতাকর্মী সহ উৎসুক সাধারণ জনতা, অথচ পুলিশ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে উৎসুক জনতার মধ্য থেকে 17 জন সাধারণ মানুষকে গ্রেফতার করে নিয়ে যায়। সরকারের এই অন্যায় ও অমানবিক আচরণে আমরা বিস্মিত ও মর্মাহত। সরকার একে একে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের জুলুম নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছে, সরকারের বিচার বিভাগের স্বাধীনতাও হরণ করেছে। দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কোনো কিছু আর বাকি নেই। দেশের জনগণ অসহায় হয়ে পড়েছে, এমতাবস্থায় সরকারের দুঃশাসন ও অত্যাচারের বিরুদ্ধে সাধারণ জনগণ সহ দেশবাসীকে সোচ্চার হতে হবে। নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। দেশ বরেণ্য বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 7 ডিসেম্বর সোমবার সকাল 9টায় ইসলামিক ফাউন্ডেশনের একটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় কাশিমপুর কেন্দ্রীয়
কারাগার থেকে ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে নেওয়া হয়। ইনশাআল্লাহ মুক্তি এবং বিজয় দুটোই খুব শীঘ্রই আসবে। ফেরাউনের রাজত্ব বেশি দিন স্থায়ী ছিল না, আর কোনো ফেরাউনের রাজত্ব বেশি দিন স্থায়ী হবেও না। জীবনের চেয়েও মৃত্যুতে যার ঝোঁক ভয় দেখাবে তাকে সাধ্যকার। ফাঁসির রশিতে যতই ঝুলানো হোক বলবে সে তোই আল্লাহু আকবার। আপনার ফিরে আসার প্রত্যাশায় রাব্বুল আলামিনের দরবারে প্রতিদিন হাত তোলে এদেশের লাখো কোটি মানুষ। আরেকজন মন্তব্য করেছেন, ভালোবাসাটা সব জায়গা থেকেই তৈরি হয়েছে, প্রিয় ব্যক্তির জন্য সেই ভালোবাসা আমাদের জন্য এগিয়ে চলার প্রেরণা যোগায়। হে আল্লাহ, আপনি প্রিয় ব্যক্তিকে সুস্থ, সুন্দর ও নিরাপদ এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন। সুস্থ অবস্থায় আমরা কোরআন হাদিসের কথাগুলো শুনতে পারি, প্রিয় ব্যক্তির মুখ থেকে সেই তৌফিক দান করুন। কোরআনের পাখি আল্লামা সাইদির মুক্তি দিতে হবে, হুজুর বেশি দিন বাকি নেই, কালেমার পতাকা এই দেশে উঠবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অচিরেই কোরআনের ময়দানে আবার ফিরে আসবেন। কোরআনের পাখি আল্লামা সাইদির বিরুদ্ধে জাকাতের অর্থ বণ্টনে অনিয়ম ও কথিত আয়কর ফাঁকির মামলাটি মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। এবার ভিন্ন প্রসঙ্গ, স্বভাবসুলভ প্রাদেশিক ভঙ্গিতে হাত উঁচু করে তিনি যেন অনন্য দৃঢ়তায় জানিয়ে দিলেন, জুলুম করে দমানো যাবে না। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতের কোটি হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। 28 ডিসেম্বর পরবর্তী শুনানি। আল্লাহ যদি কাউকে সম্মানিত করেন, জেল জুলুম নির্যাতন করেও তার সম্মান নষ্ট করা যায় না। গ্রেট এক্সাম্পল অফ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। উনার সম্মান কমেছে না বেড়েছে, আপনারাই বলুন। এতে একজন মন্তব্য করেছেন, জালিমের জুলুম যখন ষোলকলা পূর্ণ হবে তখন আল্লাহ জালিমকে তওবা না করার সুযোগ দিয়ে ধ্বংস করে দেবে। আওয়ামী লীগ দাজ্জালের প্রতিনিধি, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের এই ব্লেম গেম শিশুরাও বোঝে। আল্লামা দেলোয়ার হোসেন এক টাকাও মেরে খেতে পারেন না, এটাই সত্যি। যাকে মহান সৃষ্টিকর্তা সম্মানিত ব্যক্তিদের কাতারে স্থান দিয়েছেন তাকে নিয়ে এই রকম নির্লজ্জ বেহায়াপনা, মিথ্যাচার, এই কাজগুলো নিকৃষ্ট জাতের মানুষের কাজ। আল্লামা সাইদি সম্মানের জায়গায় আছেন এবং কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের কাছে সম্মানের পাত্র হিসেবে থাকবেন। কোনো ব্যক্তির যাবজ্জীবন সাজা ঘোষণা হওয়ার পর কি আরও কোনো মামলা থাকে, বা অন্য কোনো মামলা থাকলে কোর্টের হাজির হতে হয়? ভাস্কর্যের ইস্যু বন্ধ করতে এই সময় এই রায়, যাতে ধর্মপ্রাণ মুসলমান ভাস্কর্যের কথা ভুলে এদিকে আসে। একদিন এই জালিম সরকারের বিচার অবশ্যই করবে আল্লাহ। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার কত জুলুম করে যাচ্ছে, এর ভয়ঙ্কর পরিণতি হবে ইনশাআল্লাহ। আর তা বাংলার মজলুম জনতা দেখে হাসতে থাকবে। হাসিনার নির্দেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে জাকাতের টাকা দিয়ে যে মামলা করেছে সে কথা শয়তান বিশ্বাস করবে না। আর কতদিন জুলুম করবে আলেমদের উপর। আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন, আমিন। মিথ্যা অপবাদ দিয়েছে ওরা, অবৈধ জারদ সন্তান আওয়ামী লীগের, যুগে যুগে মুনাফিক ছিল, এখনও আছে। ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরে আসবে আল্লামা সাইদি সাহেব, আল্লাহ আমাদেরকে রহম করুন। আমার একটা কথা মনে হলো, খুব দুঃখ লাগে, সেও একদিন মারা যাবে, তার জন্য বাংলার মানুষ এত যে পাগল।